নমস্কার, এটা হলো আমার নববর্ষের পরের ব্লগটা, যেটা আমার তার পরে পরেই দেওয়ার কথা ছিল, কিন্তু এই অস্বাভাবিক গরম আর তার সাথে আমার প্রি পিএইচডি এক্সামের টেনশনে আর ইচ্ছেই করছিল না যে এই ব্লগটা এডিট করি। আজ ফাইনালি এডিট করলাম। তো সেদিন বানিয়েছিলাম মাছ, আর মাছের পরে আলু পোস্ত বানানোর জন্য আমি এটা করায় তেল গরম করে এখন সিদ্ধ করা আলুগুলো ডালছি। আর সেই ব্লগে অলরেডি আপনাদের দেখিয়েছিলাম যে শুরুতেই আমি আলু পোস্তটাকে মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। এবারে গরমটা যেন সত্যিই নেওয়া যাচ্ছে না, অস্বাভাবিক। আর যদি আপনাদের মনে থাকে, সেদিন মাছে খানিকটা দই দেওয়ার পরে প্রায় অর্ধেক প্যাকেট মতো দই বাকি ছিল, তাই সেই দইটা দিয়ে ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে নিই একটু ভাপা দই, কারণ যতই হোক সেদিন নববর্ষ ছিল আর মিষ্টি তো প্রত্যেকটা বাঙালি খেতে চায়। তো এই সকালে বেটে রাখা পোস্তটাকে এখন এই আলু পোস্তের মধ্যে দিচ্ছি, আর ওদিকে দইটাতে জল ঝরাতে দিয়েছি। ব্যাস, এবার এই জলটা মরা অবধি একটু ওয়েট করব। এভাবে আলু পোস্তটা সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন আমি গুলবার্গায় ছিলাম, এক ঘন্টার জন্য দুপুরে বাড়ি আসতাম, তখন তাড়াতাড়ি করে ভাত বসাতাম আর সেই ভাতেই আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিতাম, আর তার সাথে সাইডে পোস্তটাকে গ্রাইন্ড করে রেখে দিতাম। দারুণ তাড়াতাড়ি হয়ে যায় এটা। জলটা মরে গেছে, নামিয়ে নেওয়ার আগে এর উপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এই সর্ষের তেলের গন্ধটা পেয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এত কিছুর পরে হঠাৎ করে অভিষেক বলল যে যখন এত কিছু হলোই তখন একটু পাঁপড়ও ভেজে নি। ওইদিকে আমার ভাপাই দইটা বানাতে গিয়ে দেখি যে বাড়িতে তো কন্ডেন্স মিল্ক নেই, তাই একটু গুঁড়ো দুধ নিয়ে তাতে একটুখানি দু চামচ মতো চিনি দিয়ে গুঁড়ো দুধ আর চিনিটাকে ফার্স্টে গ্রাইন্ড করে নিলাম। সেটাকে এটাতে অলমোস্ট জলটা ঝরে গেছে, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছিলাম তাই এতটা জল ঝরিয়েই এটাকে উঠিয়ে নিলাম। সময় থাকলে হয়তো আরও একটুখানি জলটা ঝরতে দিতাম। তো ওই জল ঝরিয়ে নেওয়া দইয়ে আমি এই গুঁড়ো দুধ আর চিনি, যেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে এটাকে ফেটিয়ে দিলাম। একটা ছোট্ট টিনের টিফিন বক্স মতো ছিল, সেটাতেই ফাইনালি দিয়ে দিলাম। প্রচণ্ড মেসি লাগছে দেখতে, কারণ তখন অলরেডি বেশ খানিকটা লেট হয়ে গেছিলো। আর আগের ব্লগে যেমন আমি বলছিলাম যে আমার প্ল্যান ছিল যে একটু ভালো করে রেডি হয়ে আমরা বাইরে যাব, তো তার জন্য এটা প্রচণ্ড তাড়াতাড়ি বানাচ্ছিলাম। আমার ছোট্ট একটা কেশরের ডাব্বাতে একটুখানি কেশরও পেয়ে গেলাম, তাই ভাবলাম যে ওপর থেকে দিয়ে দিই, গন্ধটা দারুণ ভালো আসে। সো ফাইনালি প্রেশার কুকারে একটু জল চাপিয়ে সেটাকে ভাপাতে দিলাম, আর এই ছিল আমাদের সেদিনকার লাঞ্চ। প্রচণ্ড রকম দারুণ লাগছিলো দেখতে, একদম বাঙালি বাঙালি। আর খাওয়ার পর দেখলাম যে ভাপা দইটাও দারুণভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, সাইডটা অটোমেটিক্যালি ছেড়ে গেছে। তো সেটাকে তারপরে রেখে দিলাম ফ্রিজে আর আমি চলে গেলাম রেডি হতে। তো শিবরাত্রির দিন যেদিন আমি রেডি হয়েছিলাম, সেদিন আমি কিছু জিনিস পড়িনি, যেমন শাঁখা পলা। তো তাতে আমাকে অনেকে বলেছিলো, অনেক বাঙালি, আজকের দিনে কেন পড়নি, আজকের দিনে কেন পড়নি। তাই ফাইনালি আমি ভাবলাম যে আজ নববর্ষে আমি খুব ভালোভাবে রেডি হব। এখানে যখন নর্মাল দিনে রেডি হই বা নর্মাল দিনে যখন কোথাও যাওয়ার জন্য এরকম শাঁখা পলা বা এরকম সাজি, তখন শাঁখা পলাটা পড়লে না হাতটা প্রচণ্ড রকম ভরা ভরা লাগে, আর এখানকার লোকেরা সেরকমভাবে সাংঘাতিক বেশি কিছু পড়ে না, তারা একটা চুড়ি পরে বা কতগুলো সলিড চুড়ি পরে। তো তখন নিজেকে খুবই অড ওয়ান আউট লাগে, দেখে মনে হয় যে বেশ অনেকটা গয়না পরে আমি বেরিয়ে এসেছি। তাই তো সেদিনও শিবরাত্রির দিনও ঠিক তাই হয়েছিল, আমি বের করেছিলাম শাঁখা পলা পরার জন্য, কিন্তু
তারপরে দেখলাম যে সেটা প্রচণ্ডই বেশি লাগছে, তাই সেগুলো বের করে আমি জাস্ট একটা চুড়ি পরেছিলাম। কিন্তু আজ যেহেতু নিউ ইয়ার, বাইরে যদি নাও পরে যায় তাহলেও আমি এগুলো পরে আজ ছবি তুলবই তুলবো, তাই আজকে সবগুলোই বের করেছি। আর এই আমার দুই হাত রেডি, তার সাথে সাথে ভাবলাম আমিও রেডি হয়ে যাই। তো লাল পাড় সাদা শাড়িটা তো পেলাম না, তাই আজকে পরেছিলাম এই লাল রঙের ঢাকাই শাড়িটা, সফট ঢাকাই শাড়ি, আর তার সাথে আমার একটা সাদা ব্লাউজ ছিল, জাস্ট টু গিভ ওই একটা লাল সাদা ভাইব। আর গলাতে আমি পরে নিয়েছিলাম একটা লম্বা চেন আর একটা ছোট্ট নেকলেস, যেটা আমার পিসি আমায় দিয়েছিল, আর তার সাথে এরকমভাবে খোপাও বানিয়ে নিয়েছি একটা, যাতে সুন্দর সুন্দর ছবি আসে। তো হ্যাঁ, এইভাবেই হয়ে গেল বিকেলবেলা। আর এরপরে আমরা গেলাম একটুখানি বাইরে ডিমার্টে মান্থলি গ্রসারি কিনতে, আর তার সাথে একটু বাইরেও ভালো মন্দ খেতে আর মন্দির যেতে। তো এই ছিল আমার নিউ ইয়ারের ব্লগ। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই হলো কতগুলো ফটো ক্লিপ যেগুলো আমরা নিয়েছিলাম রেডি হয়ে যাওয়ার পর। তো যেহেতু আমি রেডি হয়েছিলাম, তাই আমি রেডি হওয়ার পরে অভিষেককেও একটা লাল পাঞ্জাবি পরে দিয়েছিলাম। হ্যাঁ, এইভাবেই হলো আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন।